আমি কিন্তু ভিডিও করতেছি ঘুম নাই শান্তিতে একজনের হাত ধরলে আরেকজনকে তুমি ওর হাত ধরলে কেন আমার হাত ধরলে না কেন আমরা ফান করতেছিলাম আর লাকি আম ছিলে দিতেছে আজকে আমার সবার মুখে জ্বর কারো মুখে রুচি নাই আমার জ্বর আম্মার জ্বর আব্বার জ্বর লাকি একমাত্র আলহামদুলিল্লাহ সুস্থ আছে সেজন্য সে কাজ করতেছে আজকে আর আমি ক্যামেরা লেডি আর কি শরীরে শক্তি নাই কুস্তা মজা লাগে না আমি এজন্য আমার একটা মাশাল্লাহ মানুষ বেশি থাকলে কাজও বেশি তো সবাই মিলে মিশে করে ফেলতেছি আমি সকাল থেকে আম কাটতেই আসিলাম এতক্ষণ শেষ হলো কারণ আমের আমার মা জন্য আমের আম কাটার রেসিপিটা দেখানো উচিত ছিল তাহলে সবাই বুঝতো আম কাটার নিয়মটা ডিশওয়াশার যদি অলরেডি চেঞ্জ করে দিয়েছে ছিল না কিন্তু আমি এতদিন অপরাধী মনে হইতেছিল নাকি পাপি না আমি একটা মাংস মুখে দেই আর আমার খুব অপরাধী লাগতেছিল যে বেপি ভাইয়া ওরা তো পাইনি সকালকে আমার ভাবি নুহাস কষ্ট করে পৌঁছে দিছে বেপি আর ভাইয়াকে এখন মানে ওরা খুশি কালকে থেকে তারা ছবি আপলোড দিতেছে আমরাও খুশি কারণ ফ্যামিলি সবাই একসাথে থাকলে কিন্তু আসলে অন্যরকম একটা আনন্দ আর বাংলাদেশের খাবার তো এমনিতেই স্পেশাল তো আম্মা আনার পরে আম্মা যদি সব ছেলে মেয়েকে না নিয়ে খেতে পারে এটা কিন্তু আমার কাছে একটা কষ্ট লাগতেছিল কালকে হ্যাঁ আর কালকে যখন দিতেছি প্যাক করতেছি খুব আম্মা চলে আজকে আম্মু লাস্ট রান্না করে এসে গিয়ে কত আরাম করবেন এখানে আইন কষ্ট করছেন এখানে কিনছে একেবারে ফ্রেন্ডের মতো ছিলাম আমরা মনে হয়নি যে ছোট বোনের শাশুড়ি মনে হয়েছে যে আমাদেরই আরেকজন সবাই মিলে আড্ডা দিচ্ছি আন্টি আঙ্কেল একটু পরেই রওনা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আবার একটু স্যাড আন্টি আঙ্কেল চলে যাবে তো আমরা এতো প্রিপারেশন নিচ্ছি যুক্তি নোয়া সরা যাবে এয়ারপোর্টে আমরা তো যেতে পারবো না বাচ্চারা যেহেতু স্কুল থেকে আসবে আম্মাও আছে আমরা মিলে সবাই মিলে গল্প করছিলাম চলে যাবে হ্যাঁ ওই যে আম্মা আসছে যে
মামুনও আসছে হেল্প করতে। মামুন যেতে পারছে না, কারণ হচ্ছে রুফি রাতে ওরা তো স্কুলে রুফিকে আনতে হবে। আর আমাদের ব্ল্যাক কারটাও চলে আসছে, অনেক মিস করেছি, আমার খুবই পছন্দের একটা গাড়ি। আন্টি ছবি তুলতে কিন্তু খুব পছন্দ করে, যদি মোবাইলটা কেউ ফুলের সাথে ছবি ধরেন আব্বা দাঁড়ে বোনে লুঙ্গিওয়ালা তুমিও ধরে যেও বাবার সাথে, একা একা তো তুলছো আজকে। আন্টি আপলোড করবে মন খারাপ করে না আন্টি, ছয় মাস লন্ডন থাকবেন, ছয় মাস বাংলাদেশ থাকবেন, আবেগে হয়ে যাচ্ছে, ছয় মাস থাকবেন লন্ডন, ছয় মাস থাকবেন বাংলাদেশ। ইনশাল্লাহ ছয় মাস এখানে সবার ছবি তোলা হচ্ছে, ফটো সেশন। আম্মা এসে পড়ো, একজন একজন করে বিদায় করে দিব। ল্যান্ডস্কেপ এরকম এরকম আজকের আমাদের ওয়েদারটাও মাশাআল্লাহ এত সুন্দর ওয়েদার, একদম আমাদের বাংলাদেশের মতো সুন্দর ট্রিপে পড়তে পারবো এখন। আমি আসলে অনেক লাকি যে আমার বাসা থেকে বিদায় হচ্ছে, আসছিল আমার বাসায় আর বিদায় হচ্ছে আমার বাসা থেকে। আমি অনেক অনেক বেশি খুশি, সবাই আমাকে এত ভালোবাসে আর আমি যেন সবার এই মর্যাদাটা রাখতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আল্লাহ যেন আমাকে আরও ধৈর্য দেয়, শক্তি দেয়, সবাই সবার জন্য যেন আমি করতে পারি। ওকে হ্যাঁ, চা কফি একদম ডিনার করে চলে যাবো রাতে, রুফি ঘুমাই গেলে। হ্যাঁ আসে ঘুমাবা না, তোমরা যদি না আসো আমাদের অনেক খারাপ লাগবে, কারণ আন্টি আঙ্কেল চলে যাচ্ছে না। হ্যাঁ আসো, আম্মা কান্দো না, মা জননি না, বিয়ে নেওয়ার লাগবে, বিয়ে বিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ বিয়ে নে, বিয়ে বাংলাদেশে আন্টি আমাদের গ্রামে গিয়ে গিয়ে খাই আমার কাছে ফুল। আন্টি এই যে আন্টি, আল্লাহ হাফেজ, সুন্দর একটা ফুল পড়েছি। এই মুহূর্তটা আসলে অনেক কষ্টের, বাংলাদেশ থেকে আসার সময়ও আবার যাওয়ার সময়ও। তাড়াতাড়ি উঠো, না বলতেছি আম্মা আব্বা তাড়াহুড়া করে গাড়িতে উঠে তাড়াতাড়ি চলে গেছে, বাংলাদেশ যাবে, শক্তি বেড়ে গেছিল। আন্টি খিচুড়ি পাবদে মাছ,
আমার আম্মার মন খারাপ দেশে যাওয়ার জন্য হয়তো, কিন্তু দেশে তো কেউ থাকে না, ওনারা একা একা থাকে, আমাদের কাছে থাকলেই হয়তো ভালো লাগবে। নোয়াজ টার্মিনাল 4 এ না, টার্মিনাল 3 না ক্লোজ না 3 তে দেখে অনেক মায়া লাগতেছে, মনে হচ্ছে যে অনেক মিস করবে আন্টি, আমার বাসার দিকে তাকায় আছে। হ্যাঁ তোমরা চলে যাও আঙ্কেল, ইনশাল্লাহ দেখা হইব দেশে আন্টি। হ্যাঁ অনেক কাঁদবে, মিস করবে অনেক। আচ্ছা ফোনে কথা বলে দিব। ওকে সাবধানে যাই আঙ্কেল, আন্টি সাবধানে যাই। আন্টি দেশে গেলে অনেক আদর করে। ওকে আল্লাহ হাফেজ, সাবধানে যাইও। ইচ্ছা ছিল কিন্তু রুফির পাপা তো রুফিকে আনতে যাবে, সেজন্য আরেকটা গাড়ি দরকার ছিল, সো সেজন্য যেতে পারি। আমার বাগানের ফুল পড়েছি আর ওরা তো চলে গেছে, সেজন্য খুব মিস করছি। ইনশাল্লাহ সুন্দর করে যাক সেটাই দোয়া করি। আর লাকিও ফুলের সাথে খুব ভাব তার ফুল, আর আমার আম্মাকে বলতেছিলাম খুশি করার জন্য আর কি, আম্মা তুমি আসলেই ফুল ফুটে। আম্মা বলতেছিল আমি ফুল ভালোবাসি সেজন্য আমি আসলেই ফুল ফুটে, আসলেই খুব সুন্দর তাই না। আর আমার নেইবারের গোলাপ এত বড় বড় গোলাপ। সবাই চলে যাওয়ার পর একা একা বোরিং লাগছে, আম্মা আব্বা আছে অবশ্য বাসায়, চা খাচ্ছি গার্ডেনে বসে বসে, আর একটু শরীরে রোদ লাগাচ্ছি। ভিটামিন ডি নাই, বার্ন হইলেও প্রবলেম নাই, এটা হচ্ছে ব্লেসিং একটা রোদ, আমরা সবসময় পাই না। সো এই রোদটাকে একটু ক্যামেরা বন্দি করলাম।